গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপরূপা অ্যান্ড সুশোভন। তো আজকে আমরা চলে এসেছি, আপনারা তো দেখতেই পেয়েছেন প্রথমে স্টার্টিংয়ে, আজকে আমরা চলে এসেছি আমাদের হালিসহর নিগমানন্দ আশ্রমে। এই নিগমানন্দ আশ্রম হালিসহর নিয়ে আমাদের আর একটা ব্লগ আছে, যারা এখনও দেখেননি সেটা অবশ্যই আই বাটনে, একটা না দুটো আছে, দুটো আছে, তো আই বাটনে গিয়ে দেখে নেবেন, আমি দিয়ে দেবো দুখানা ব্লগই। তো আজকে আমাদের এখানে আসার একটা বিশেষ উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আজকে শ্রীপঞ্চমী, সবাই জানে সরস্বতী পুজো, আজকে সরস্বতী পুজোর দিন, আজকেই ব্লগটা করছি আমরা, আজকেই সন্ধ্যের পর চেষ্টা করব আপলোড দিতে। তো আজকে শ্রীপঞ্চমীর দিনকে এখানে সাত ঘটিকায় দীক্ষা হচ্ছে মহন্তা মহারাজের ইয়েতে। তো আমার তো দীক্ষা নেওয়া আছেই, সবাই জানে আমি অনেক ছোটোবেলাতেই দীক্ষা নিয়েছি, তো যেহেতু আমি এখান থেকেই দীক্ষা নিয়েছি, তো স্বামী স্ত্রী এক জায়গা থেকে দীক্ষা নেওয়া উচিত, সুশোভনের দীক্ষা নেওয়া ছিল না, তো সুশোভন আজকে যার জন্য এখানে এসছে দীক্ষা নিতে, কারণ ওরও আমাদের নিগমানন্দ সরস্বতী আমাদের যে গুরু দীক্ষা গুরু আমাদের গুরুকে ওরও পছন্দ, মানে ও মানে, যেহেতু আমি মানি হাজব্যান্ড ওয়াইফ এক জায়গা থেকে হওয়া উচিত, সেই জন্য ও আজকে দীক্ষা নিতে চলে এসছে। তো নেক্সট যে দীক্ষার ডেটগুলো আছে আমি দিয়ে দেবো, যাতে পরবর্তীতে যারা দীক্ষা নিতে ইচ্ছুক তাদের জন্য সুবিধা হয়। আমি একটা স্লিপ আছে, একটা লিস্ট আছে, সেই লিস্টটা আমি এখানে ভিডিওর মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, যারা পরবর্তীতে দীক্ষা নিতে চায় তারা এখানে এসে দীক্ষা নিতে পারে। সকাল সাতটা থেকে দীক্ষা হচ্ছে, তো দীক্ষা টিক্ষা নেওয়া হয়ে গেছে সুশোভনের অলরেডি, তারপর আমরা স্টার্ট করলাম সকালবেলায়, ভোর ভোর এসে স্টার্ট করা শুরু মানে সুযোগ হয়নি। তো এবার এখানে সরস্বতী পুজোও হচ্ছে দেখছি, এখানে যে ঋষি বিদ্যালয় রয়েছে একদম মাঠ মানে এই মঠ প্রাঙ্গণে যে ঋষি বিদ্যালয়টা রয়েছে একদম অফিসের পাশে, মানে যেখানে আমরা টিকিট কাটতে পারি বা টাকা পয়সা জমা দেওয়ার যে অফিসটা, তার একদম ডান হাতেই একটা ঋষি বিদ্যালয় রয়েছে, তো ওইখানে সরস্বতী পুজো হচ্ছে, তো আমরা ওখানে যাব, ওখানে অঞ্জলি দিয়ে নেবো। সরস্বতী পুজোর দিনটা সরস্বতী পুজোর অঞ্জলি না দিলেও তো ভালো লাগে না, তো সেই অঞ্জলিটাও হয়ে যাবে, তারপর বাল্যভোগ নিয়ে তারপর ওয়েট করবো। আজকে এখানে আমরা দুপুরে যে প্রসাদ দেওয়া হয় সেটাও গ্রহণ করে তারপর আমরা আজকে যাব। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে দীক্ষা দিয়ে, আমাদের আশ্রম দিয়ে, তো ব্লগটা ভালো লাগবে, পুরোটা এনজয় করতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আমাদের চ্যানেলে এরকম অনেক সুন্দর সুন্দর অনেক ধর্মীয় স্থান, অনেক মন্দির, অনেক ভালো ভালো জায়গার আমরা সন্ধান দিয়ে থাকি, ইনফরমেশন দিয়ে থাকি। তো যাদের আমাদের চ্যানেল ভালো লাগছে দেখে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করতে থাকুন, তো পুরো ব্লগটা দেখতে থাকুন। তো এই যে চারিদিকটা একবার দেখিয়ে নিলাম ভালো করে, এই যে মেন গেট থেকে ঢুকেই মায়ের মন্দিরের ওখানের পাশেই একটা সিঁড়ি রয়েছে, ওইখানে যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন ওখানে সরস্বতী পুজো সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে হচ্ছে। তো ঋষি বিদ্যালয়ের উপরটায় সুন্দর পুজোর আয়োজন করা হয়েছে, চারিদিকে প্রচুর লোকজন এসছে, অনেক স্টুডেন্টরা এসছে, হাতে খড়ি হচ্ছে, বেশ সুন্দর প্যান্ডেল করে সাজিয়েছে, মা সরস্বতীর মূর্তি সামনে পুরোহিতরা বসে পুজো করছেন, ওপাশে আমাদের গুরুদেবের ফটো রাখা রয়েছে, মূর্তির মুখটাও খুব মিষ্টি, অনেক লোকজনই এসছে অঞ্জলি দিচ্ছে। এখানে বাল্যভোগের আয়োজন হয়েছে, আমরা অঞ্জলি দিয়েছি, দিয়ে চরণামৃত খেলাম, তারপর সুশোভন দীক্ষা নিয়ে এলো, তারপর এই যেখান থেকে আমরা বাল্যভোগটা খেলাম এখানে এখন দিচ্ছে বাল্যভোগটা। আর এই যে অফিস যাওয়ার রাস্তা ঠিক এইখান দিয়ে, মানে ঋষি বিদ্যালয়ের পাশের গেটটা দিয়ে অফিসে এসে এই যে ফোন নাম্বার
করে ফুল করে কনফার্ম হয়ে তারপর আসতে পারে। তো দেখিয়ে দিলাম যে টিকিট কাটা পদ্ধতি বা কবে কি দীক্ষা হবে সেগুলো তো সব দেখিয়ে দিলাম। আচ্ছা, এবার ওনারা যেটা বললেন আমি কাউন্টারে যেটা জিজ্ঞেস করলাম যে আগের মতন আবার রেগুলার নিয়মে এসে মঠে বসা বা দুপুরের প্রসাদ গ্রহণ করা বা কিছু সেই সবগুলো নর্মালভাবে কবে থেকে আবার শুরু হবে, যেহেতু কোভিড সিচুয়েশনের জন্য সমস্ত কিছু বন্ধ ছিল। তো উনি বললেন আজকেই ওনাদের মিটিং আছে, আগামী 10 বা 15 তারিখ থেকে আগের নিয়মে সমস্ত কিছু নর্মালভাবে আবার প্রসাদ গ্রহণ বা মন্দিরে আসা মঠে আসা সমস্ত কিছু আবার নর্মালভাবে শুরু হয়ে যাবে। তো ওই যে নাম্বারটা ফোন নাম্বারটা দেখালাম ওই ফোন নাম্বারে ফোন করে আপনারা 10 বা 15 তারিখের পর থেকে আগের মতন করে মঠে আসা যাওয়া খাওয়া দাওয়া সব কিছু করতে পারেন। তো দেখতে থাকুন ব্লগটা। এই যে সারস্বত মঠ প্রচার বিভাগ, একদম মেন গেট থেকে ঢুকেই যেখানে জুতা রাখার স্থান তার পাশেই ডান দিকে মেন গেট থেকে ঢুকে এখানে হচ্ছে আমরা আর্য দর্পণ পেতে পারি, নিগমানন্দের লিখিত গ্রন্থাদি, ছবি, লকেট, নানান ধরনের বই সেই সবগুলো আমরা এখান থেকে এই কাউন্টার থেকে পেতে পারি। যে ভেতরে ঢুকে গিয়ে এখানে চটি খুলে জুতো খুলে ঢুকতে হয়, ঢুকে ভেতরে কাউন্টার থেকে আমরা এইগুলো সংগ্রহ করতে পারি। তো আমরা এখন এই যে সামনে যে মায়ের মন্দিরটা রয়েছে ওখানটায় বসে আছি, নাট মন্দির এখানে বসেছিলাম, তারপর এখানে এসে বসলাম। বাল্যভোগ টোক খাওয়া সব কিছু তো বললামই, সব হয়ে গেছে। এই মহারাজের সাথেও দেখা করে এলাম। তো আমার তো দীক্ষা ছিল জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজের কাছ থেকে। তো উনিও খুব ভালো মানুষ ছিলেন, খুব মানে আমার খুব শান্তি লাগতো কথা বলে। তো আজকে সুশোভন যেহেতু নিল, এখন মহারাজের সাথে এখনকার যিনি আছেন ব্রজেশ্বর মহারাজ, তো ব্রজেশানন্দ, তো ওনার সাথে কথা বলতে গেলাম। কথা বলে খুব বেশ ভালো লাগলো, খুব কথা বলে শান্তি পেলাম। কেমন কি হবে, রাগি হবে না কেমন হবে একটু টেনশন ছিল। তো গেলাম কথা বলতে, কথা বলে বেশ ভালোই লাগলো, মনটা ভালো লাগছে বেশ। তো আমরা এসে আবার একটুখানি ওয়েট করছি এখানে। 12:40 তো দুপুরের প্রসাদ গ্রহণের সময়, 12:40। তো ওই সময় যাবো গিয়ে প্রসাদ নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো সেই জায়গাটাও খাওয়ার সময়টাও কেমন কি হয় দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। তো সকালবেলায় তো সেই একদম ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, এখন চারিদিকে রোদ ঝলমল করছে যে দেখতেই পাচ্ছেন। লোকজনও আজকে বেশ এসছে ভালোই, দীক্ষা আজকে 33 জনের হলো। তো সেই সব লোকগুলো রয়েছে, ভালোই লাগছে আজকে অনেকদিন বাদে মঠে বেশ অনেকটা সময় আমরা কাটাতে পারছি। আর আপনাদের তো বললামই এরপরে আজকে মিটিং আছে এনাদের, তারপরে 10 থেকে বা 15 তারিখ থেকে আগের মতন আবার নিয়মে প্রতিদিন মঠ খোলা, প্রতিদিন প্রসাদ গ্রহণ সমস্ত কিছুই আবার নর্মালভাবে চালু হয়ে যাবে, যেহেতু চারিদিকে সব কিছু খুলে যাচ্ছে। তো চলুন ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করুন। তো আমরা এই 12:40-এর একটু বেশি বেজে গেছে আজকে, এখনও বেল পড়েনি, এখানে তো বেল দেয়, বেল দেবে তারপর আমরা প্রসাদ প্রাঙ্গণে ঢুকবো, ওয়েট করছি, বেল দিলেই ঢুকে পড়েছি আমরা খাওয়ার জায়গাতে। এই যে সবাই বসে পড়েছে বেঞ্চের ওপর, আমরা খেতে বসে গেছি এখানে। আগে আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম, তারপরে আমি খাইনি এখানে এসে। তো তখন দেখেছিলাম মেঝেতে বসিয়ে খাওয়ানো হয়, আজকে এসে একটু নতুন জিনিস দেখলাম, সেটা হচ্ছে পুরোটাই বেঞ্চ পাতা, সবাই বেঞ্চে বসে, এক একটা বেঞ্চে চারজন ফাঁকা ফাঁকাই রয়েছে, গ্যাদারিং নেই সেরকম একটা, যেহেতু এখন তো সেরকমভাবে শুরু হয়নি। তো খেতে বসে গেলাম, খাওয়ার সময় এখানে ভিডিও করাটা ঠিক নয়, তাই খাওয়ার ভিডিওটা করছি না, সেভাবে জাস্ট দেখিয়ে দিলাম যে কেমন কী পরিবেশটা বা কেমন কী রয়েছে। সবাই অপেক্ষা করছে, ওদিকে মন্ত্রপাঠ হচ্ছে, ওটা শেষ হলেই আমাদের খেতে দেওয়া শুরু হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার একটু বেরোবো, এবার আমাদের একটু নেমন্তন্ন আছে, তো বাড়ি যেতে হবে, বাড়িতে গিয়ে আবার সেই প্রিপারেশন নিতে হবে। যেহেতু সরস্বতী পুজো, বাড়িতেও পুজো হয়েছে, আমি থাকতে পারিনি দীক্ষার কারণে সুশোভনের,
তো এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। খুব ভালো লাগলো আপনারা 10 বা 15 তারিখের পর যে ফোন নাম্বার আমি দেখিয়েছি ভিডিওতে সেই ফোন নাম্বারে ফোন করে আসতে পারেন যারা আসতে চান। তো দেখা হচ্ছে পরের ব্লগে। যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কিপ সাপোর্টিং আস, টাটা।